আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি দুধ চিতই পিঠা শেয়ার করব। এই পিঠাটা এতটাই মজার, সবাই খুব পছন্দ করে, আর বিশেষ করে শীত এখন চলে এসেছে, শীতের দিনে এই পিঠা খাবো না তা তো হতেই পারে না। আজকে আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করছি। এজন্য প্রথমে আমি 1 কাপ বাসমতি চাল এবং 1/2 কাপ পোলাওর চাল সারারাত্র ভিজিয়ে রেখেছি। এখন ওটাকে পানি ছড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটাকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে অ্যাডজাস্ট করে নিব। এই যে এটা চামচটা পুরো কভার করে ফেলেছি। এই পর্যায়ে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি খুব সুন্দর ভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেলে এবার আমি লোহার কড়াইতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচটা অনেক হাই থাকবে, এই পর্যায়ে আমি ব্যাটার থেকে এখানে দিব। তবে চুলার আঁচটা হাই করার পরে যখন ব্যাটার দেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি আঁচটা মিডিয়াম করে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। তিন মিনিট হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমার পিঠাটা হয়ে গিয়েছে। পিঠাগুলো আস্তে আস্তে তুলে নিব। পিঠাগুলো সুন্দর ফুলেছে, খুব সাবধানে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিব। সবগুলো পিঠা উঠানো হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে মুছে আবার একটু তেল ব্রাশ করে নিব। প্রতিবার অল্প অল্প করে তেল ব্রাশ করে নিলে তাহলে আপনার পিঠাটা উঠাতে সুবিধা হবে। আমি একে একে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি তেল ব্রাশ করে। আবার আমি পিঠার গোলা থেকে এখানে দিয়ে দিলাম। আবার ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন, ম্যাজিক, পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে। এইভাবে আমি এক একে সবগুলো পিঠা তুলে নিব, সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো অনেক গরম থাকে, তাই খুব সতর্কতার সাথে তোলার চেষ্টা করবেন যেন হাতে না লেগে যায়। এবার আমি আরেকটা পাতিলে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। এখানে আমি 2টো এলাচ দিয়ে দুধটা জাল করব। দুধ বলক চলে এসেছে। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো ডেজিকেটেড কোকোনাট দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ কোরানো নারকেল ছিল না, আপনাদের কাছে ফ্রেশ কোরানো নারকেল থাকলে আপনারা সেটা ইউজ করবেন। এটাকে জাল করে একটু ঠান্ডা করে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। খেজুরের গুড় দিয়ে দুধটার সাথে মিশিয়ে ভালোভাবে তারপর আমি আবার বলক তুলে নিয়েছি। বলক উঠে গেলে এই পর্যায়ে আমি আবার পিঠাগুলো ছেড়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি অ্যাডজাস্ট করে নেবেন। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে 15 মিনিট জাল করব। আমি আমার পিঠাটা পরিবেশন করে দিলাম। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই তৈরি করার চেষ্টা করবেন, আশা করি নিরাশ হবেন না। আর আপনারা আমার চ্যানেলে প্লিজ নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন এপিসোডে।
ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ খুব ভালো রাখুক। আল্লাহ হাফিজ।